আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ছিল, এরপরে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এসেছেন কভার করার জন্য, মিডিয়া সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকেও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন এই তাৎক্ষণিকভাবে জরুরি প্রতিবাদ সভায় এবং বিক্ষোভ মিছিলে। আমরা এই রায় মানি না, মানব না। এই অবৈধ সরকারের অবৈধ রায়, অবৈধ প্রধানমন্ত্রী কুলি হাসিনার রায় আমরা মানি না। তার ধারাবাহিকতায় আমরা যুক্তরাজ্যে অবস্থানরত প্রত্যেকটি শহরে বিএনপির যে কমিটিগুলো আছে আমরা সবাইকে কর্মসূচি ঘোষণা করেছি, সবাই প্রতিবাদ সভা করবে। আর আমরা যুক্তরাজ্য বিএনপি ইউকে প্রেস ক্লাবকে মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করব আগামী শুক্রবারে। আমরা প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে এটা সিস্টেমেটিক হয়ে হচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন এবং ভবিষ্যতে আরো কিছু নতুন কিছু দেখবেন ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমরা কেন এখানে সমাবেত হয়েছি। ইতিমধ্যে সিনিয়র নেতৃবৃন্দ, অবৈধ রায় অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের এবং ডক্টর জুবাইদা রহমান, ওনাদের পপুলারিটি এত বেশি আকাশচুম্বী, এইটাতে শেখ হাসিনা নিজে জালাস ফিল করে। বাংলাদেশের এই এক, যখন বাংলাদেশের মানুষ সারা বিশ্বে মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ঠিক তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য কাঙ্গার কোর্ট দিয়ে যে ফরমাইশি রাশ দিয়েছে, আমি এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেন্দ্র বিএনপির সদস্য হিসাবে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে যত তালবাহানা করুক, ডাইনি খুনি হাসিনার পতন হবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকেন। আমরা যে যেখানে আসি সবাই আসুন, দলবোধ নির্বিশেষে তারেক রহমান এই যুগের কার্ল মার্ক্স, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার আমরা সুপ্রতিষ্ঠা করার লড়াই আমরা এগিয়ে যাই।